প্রিয় বন্ধুরা, তোমাদের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, একাদশ এবং অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন করেছ, এবং যারা উচ্চ মাধ্যমিকের পরে মার্কশিট এবং কলেজের ভর্তি প্রক্রিয়া, মেরিট লিস্ট সম্পর্কিত একাধিক প্রশ্ন করেছ, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিও শুরু করার আগেই তোমাদের বলে রাখি, তোমরা স্কুল পড়ুয়া হও কিংবা কলেজের পড়ুয়া হও, তোমাদের করা আগের প্রশ্নের উত্তর এই ভিডিওতেই তোমরা পেতে চলেছো। একটা একটা করে তোমাদের করা প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পেয়ে যাবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছো। তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমাদের মধ্যে অনেকে এখনও পর্যন্ত নতুন মার্কশিট পাওনি, সেই কারণে কলেজে ভর্তির যে আবেদন প্রক্রিয়া সেটা সম্পন্ন করতে পারোনি, কারণ অনেকে রিভিউর জন্য তোমাদের মার্কশিট দিয়ে দিয়েছো, অনেকে উত্তীর্ণ হতে পারোনি আগে, এখন উত্তীর্ণ হয়ে গেছো কিন্তু নতুন মার্কশিট পাওনি। সেক্ষেত্রে উভয়ের উদ্দেশ্যেই বলে রাখি, তোমাদের যে মার্কশিট সেই মার্কশিট কিন্তু তোমরা স্কুল থেকেই, তোমাদের নিজস্ব স্কুল থেকেই সংগ্রহ করতে পারবে। সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আঞ্চলিক যে কার্যালয়গুলো আছে সেখানে রীতিমতো, বা রিজিনাল যে অফিসগুলো আছে সেখানে রীতিমতো কিন্তু তোমাদের নতুন মার্কশিট পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে স্কুল সংগ্রহ করবে এবং তোমাদের হাতে নতুন মার্কশিট তুলে দেবে। কাজেই তোমরা কিন্তু তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে যোগাযোগ করো, কবে তোমাদের নতুন মার্কশিট দেওয়া হবে, এবং নতুন মার্কশিট তোমরা আগেই পেয়ে যাবে, এবং তারপরে তোমরা আবেদন প্রক্রিয়া কলেজের ভর্তির জন্য কমপ্লিট করতে পারবে। এরপরে তোমরা যারা 2022 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ডের ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ রয়েছে এবছর কি টেস্ট পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা হবে, হলে কবে হবে। 2022 বোর্ডের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা নিয়ে বলার আগে এ তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাস আছে সেটা 30-35% কমিয়ে দেওয়া হয়েছে, এবং বাদবাকি সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে উচ্চশিক্ষা সংসদের থেকে জানানো হয়েছে। এবং মাধ্যমিক 2022 ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু সিলেবাসকে কমানো হবে, যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি আসেনি। তো এখানে কথা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা কবে হবে। তোমরা অনেকেই এই মুহূর্তে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো আমাদের টেস্ট পরীক্ষা কি হবে না, আমাদের ফাইনাল পরীক্ষা কি হবে না। দেখো, এই মুহূর্তে বলে রাখি, টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা নেয়ার পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকারের জোর কদমে রয়েছে, এবং সেই কারণে সবার প্রথমে কিন্তু আমাদের বিদ্যালয় খুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর স্কুল কর্তৃপক্ষ, শিক্ষকরা তোমাদের রীতিমতো সিলেবাস যেটুকু রয়েছে সেইটুকুর মধ্যে কিছুটা সিলেবাস শেষ করবে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা হতেই পারে। এবং 2022 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন নিয়ে তোমরা বিভিন্ন স্টুডেন্ট ইনস্টাগ্রামে যে সমস্ত বিষয়গুলো তুলে ধরছো বা পাঠাচ্ছ, যে গুগলে সার্চ করলে বিভিন্ন ওয়েবসাইটে যে দেখাচ্ছে 23 তারিখে তোমাদের 2022 মার্চ মাসে পরীক্ষা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, এ জুলাই মাসে কিংবা জুন মাসে কেউ কেউ বলছো পরীক্ষা হবে অমুক তারিখে, তো এখানে কিন্তু বলে রাখি অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত তোমাদের পরীক্ষার কোনো ডেট ঘোষণা করা হয়নি। তো সেই কারণে এই যে সমস্ত রুটিন দেখছো এগুলো রীতিমতো ফেক রুটিন, বিভিন্ন ওয়েবসাইট রীতিমতো ও পাবলিশ করে রেখেছে। তোমরা যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি দ্বারা, অফিসিয়ালভাবে বোর্ডের তরফ থেকে কিছু জানানো হচ্ছে, ততক্ষণ কিছুই বলা সম্ভব নয়। কিন্তু তোমরা ধরে নিতে পারো যে তোমাদের পরীক্ষা হবে। এছাড়া যারা একাদশ শ্রেণীতে পড়ছো কিংবা নবম শ্রেণীতে পড়ছো বা অন্যান্য ক্লাসে পড়ছো, তোমাদেরও জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের কি বার্ষিক পরীক্ষা এবছর হবে। যে পরবর্তী সময়ে কি হবে সেটা তো এই মুহূর্তে কেউ বলে দিতে পারে না, সময়ই বলছে পরিস্থিতি নির্ধারণ করবে পরীক্ষা হবে কি হবে না। কিন্তু এখানে তোমাদের বলে রাখি, এবছরের ক্ষেত্রে কিন্তু তোমাদের যারা একাদশ শ্রেণী এবং অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং তোমরা রীতিমতো অনেক স্কুল থেকে বা অনেক ছাত্রছাত্রী জেনে গেছো তোমাদের অ্যাক্টিভিটি টাস্কে এবছর দেখা হচ্ছে, এবং তার বিনিময়ে তোমাদের গ্রেড দেওয়া হচ্ছে। আমার অনেক স্টুডেন্ট রীতিমতো কিন্তু গ্রেড পেয়েছে, যেখানে A+ কিংবা A গ্রেড কিন্তু দেওয়া হচ্ছে, এবং গ্রেডগুলো তোমাদের আগেও আলোচনা করেছি। সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ক্লাসে
এর স্টুডেন্টদের আমি বলবো এবছর অ্যাক্টিভিটি টাস্ক যথাসময়ে সম্পূর্ণ ভালো মতন করে কমপ্লিট করতে পারবে। তোমাদের জন্য আমিও অ্যাক্টিভিটি টাস্ক করিয়ে দিয়েছি, আর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, ওখান থেকে কিন্তু তোমরা সহজেই প্রত্যেকটা বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক করতে পারবে। এরপরে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের দরুন ট্যাবের 10,000 টাকা কিংবা স্মার্টফোন কেনার 10,000 টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমি 100% নিশ্চিত হয়ে বলছি, তোমরা যারা রীতিমতো তোমাদের সঠিক ব্যাংক ডিটেলস IFSC কোড অ্যাকচুয়ালি প্রদান করেছো, তোমরা প্রত্যেকেই 10,000 টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে। এখন দেখো, তোমরা আগে কিন্তু বলা হয়েছিল খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, যদিও এখনও পর্যন্ত ডেটের ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু খুব দ্রুত প্রক্রিয়া ঘটবে আমরা জানি। সেক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি এই মাস কিংবা সেপ্টেম্বর মাসের শুরুতে তোমাদের টাকা দেওয়া হবে। এক্ষেত্রে আরও একটা কথা বলি, আমি বলছি এটাই হবে এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু কারণ দ্রুত বলছে এখনও পর্যন্ত ডেট দেওয়া হয়নি, যখন ডেট দেওয়া হবে নিশ্চিতভাবে তোমাদের জানিয়ে দেব। তো কাজেই তোমাদের চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা প্রত্যেকে এ যারা ব্যাংক ডিটেলস দিয়েছো প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু 10,000 টাকা পাবে 100%। এর পরবর্তী তোমাদের কোশ্চেন, কলেজের আবেদন প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করে ফেলেছি, আমাদের কলেজে মেরিট লিস্ট কবে টাঙাবে এবং মেরিট লিস্ট কিভাবে আমরা দেখব, কিভাবে বুঝবো যে আমার নাম ওই কলেজে উঠেছে, আমরা ওই কলেজে ভর্তি হতে পারবো। সেক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু 20 তারিখের পর থেকে তোমরা দেখতে পারবে কলেজের ওয়েবসাইটে। ধরে রাখতে পারো ও 20 তারিখ থেকে রীতিমতো বিভিন্ন কলেজে কিন্তু ধীরে ধীরে মেরিট লিস্ট টাঙাতে শুরু করবে, এবং এই মেরিট লিস্টেটা তোমরা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবে। কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্টের একটি লিঙ্ক প্রদান করা হবে, সেখানে ক্লিক করলে তোমরা বিভিন্ন লিস্ট দেখতে পারবে, ছাত্রছাত্রীদের নাম দেখতে পারবে, এবং সেইখানেই যদি তোমার নাম থাকে তাহলে ওই কলেজে তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবে। এরপরে তোমাদের মোস্ট পপুলার কোশ্চেন, যেটা আমাকে ইনস্টাগ্রামে সর্বাধিক স্টুডেন্ট করেছো ও অনেকের ক্ষেত্রে আমি রিপ্লাই দিয়েছি, অনেকের ক্ষেত্রে হয়তো এই কোশ্চেনের রিপ্লাই দিতে পারিনি, সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি, তোমরা অনেকে বলেছো আমরা অমুক সাবজেক্ট নিয়ে অনার্স করছি, অমুক সাবজেক্টগুলোতে পাস কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা করছি, সেক্ষেত্রে আমি কি সরকারি চাকরি বা ভবিষ্যৎ আমার কীরকম হবে। তো এক্ষেত্রে বলে রাখি, কোনো সাবজেক্টটি খারাপ নয় বা কোনো সাবজেক্টটি অত্যাধিক ভালো নয়। এখন তোমাদের অ্যাকচুয়ালি এটা বলে রাখি যে তোমরা অনেকেই মনে করছো যে অনার্স খুব বড় ও বা পাস এর কোনো ভ্যালু নেই, এরকমও কিন্তু একেবারে না। অনার্স হোক কিংবা পাস হোক, বিগত সময়েও বলেছি এখনও বলছি, দুটোই সমান, দুটোই আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স। আশা করছি তোমাদের করা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। এখানে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি যে তোমরা অনেকে বহু প্রশ্ন করেছো ইনস্টাগ্রামে, ফেসবুকে, তোমাদের তোমাদের জন্য একটা রীতিমতো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছিল, সেই হোয়াটসঅ্যাপে প্রায় 2000-এর মতন কোশ্চেন রয়েছে। এ তো সমস্ত প্রশ্নের উত্তর আমি একা মানুষ দেবো কীভাবে, হোয়াটসঅ্যাপে আমি রীতিমতো তোমাদেরকে অনুরোধ করব কেউ মেসেজ করে কোশ্চেন করতে যেও না, কারণ ওখানে আমি রিপ্লাই দিতে একেবারেই পাচ্ছি না, কারণ যখন আমি টাইপ করতে কিছু রিপ্লাই দিতে যাচ্ছি তখন একটা দুটো ও হোয়াটসঅ্যাপে কল চলে আসে, সেক্ষেত্রে আমি রিপ্লাই করব কীভাবে। তো আমি এর জন্য তোমাদের কাছে সরি বলছি, কারণ আমি প্রত্যেককে চেষ্টা করেছি ও সর্বদা যে তোমাদের জিজ্ঞাসা আছে সেই অনুযায়ী তোমাদেরকে হেল্প করতে, তোমাদের সাহায্য করতে, কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনোই পসিবল হয়ে দাঁড়াচ্ছে না এই মুহূর্তে। কাজেই তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব, তোমরা প্রত্যেকে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ইনবক্সে কোশ্চেন করো কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করো, তোমাদের অ্যান্সার আমি যথাযথ প্রত্যেকটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করি। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাও, আর যদি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু সেটাও জানাতে আমাকে ভুলো না।